নমস্কার, আপনারা দেখছেন ইওর টাইম ডিল কলকাতা। বিশেষ নাম করা মডেল তথা অভিনেত্রী শর্বরী দাস মিডিয়ার মুখোমুখি হলেন। ও ফার্স্ট অফ অল কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? এই বিন্দাস আর শুভ বিজয়া। শুভ বিজয়া সকল দর্শককে। বলছি কি আজকে তোমার, আমি তোমাকে এপি স্টুডিওতে দেখলাম, তো আজকে তোমার কি চলছে? কি শুট? আজকে আমার আদি ঠাকুরের শুট চলছে। তো অনেক দিন পরে তো তোমার সাথে দেখা হচ্ছে। অলমোস্ট 4 মান্থ। তো কেমন লাগলো অনেক দিন পরে দেখার পর? ভালোই লাগলো অনেক দিন পরে। তো অ্যাট লিস্ট দের সাথে ইন্টারভিউটা স্টার্ট হচ্ছে। তো ফার্স্ট অফ অল আমি একটু আগেও জিজ্ঞাসা করছিলাম জার্নি নিয়ে তোমাকে, তো তোমার একটু জার্নি অনেকজন আরও কেউ জানতে চাইছে, তো আমি চাইবো কি সবাই জানুক। তাহলে আমার জার্নি তো আমি অল টাইম কি হচ্ছে না হচ্ছে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতেই থাকি, দেখতেই পায়। দেখো এবার তো অনেক সময় আছে যারা বাংলাদেশেও দেখছে, এখন অনেকজন আছে যে বাংলা জিনিস দেখতে পছন্দ করছে, এর জন্য আমি জানতে চাইছি, তো একটু বললে খুব ভালো হবে। বাংলাদেশে যারা দেখছে, বাংলাদেশে একটা আমার আলাদা ফ্যান বেস আছে, যে কারণে কি আমি নতুন ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব খুলেছি। আর আমি মাঝখানে গিয়ে 10 দিন ছিলাম, ওখানে কিছু প্রজেক্টও করে এসেছি, প্লাস ফেসবুকে প্রচুর ভ্লগ বানিয়েছি, সেগুলো অনেক ভাইরাল ভাইরাল গেছে। তো ওখানকার একটা আলাদা ভালোবাসা আছে আমার সাথে। তাহলে এই যে তুমি ফিল্ম এখন তো রিসেন্টলি ওয়েব সিরিজও কাজ করছো, রিলিজ হচ্ছে সামনে, জাস্ট কালকে পোস্টার লঞ্চ করেছে। ওটা স্টোরিটা বলবে কি নিয়ে? ওটা স্টোরিটা মানে একটা মার্ডার কেসের উপরে, যেটা কিনা তিহার জেলে অরিজিনালি হয়েছিল, তো অরিজিনাল প্রজেক্টই ওটা। আচ্ছা, তাহলে দিদি এই যে ইন্ডাস্ট্রিতে অনেকজন মডেলিং করছে, অ্যাক্টিং করছে, অনেকজন যেমন সাপোর্ট পায় আর অনেকজন সাপোর্ট পায় না, তো ওটা নিয়ে কী বলবো? দেখো সাপোর্ট পায় বা সাপোর্ট পায় না, কেউ কারোর গডফাদার হয় না, হয়তো বাবা মা থাকে বলে যে হ্যাঁ বাবা মার সাপোর্টে, বাট নিজেকে তো কিছু তো খাটতে হবে। আমার যেমন কেউ ছিল না, মানে আতিপাতি এই কুল ওই কুলে কেউ নেই, তাও একটা লাকও হয়। আর নিজেকে তো কষ্ট করতে হবে, নিজে কষ্ট না করলে পেশেন্স নিয়ে থাকতে হবে, আঁকড়ে ধরে যে না আমাকে করতেই হবে, তবেই জিনিসটা হবে। তাহলে এখন অবধি কী কী প্রজেক্ট করে নিয়েছো, মানে যেটা তোমার বেস্ট লাগে? বেস্ট লাগে এখন অ্যাট দিস পজিশন বেস্ট মানে আমার অ্যামাজনে যে ওয়েবটা নতুন বেরোচ্ছে সেটাই পারসো। তো এখন অবধি টোটাল কটা করলে? 3টে ওয়েব কমপ্লিট, একটা 15 ডেজের মধ্যে রিলিজ হবে, তারপরে পরপর রিলিজ। তাহলে মানে ডিসেম্বরের মধ্যে সব কটা রিলিজ। আচ্ছা আচ্ছা, তাহলে এখন তো বাংলা অনেক, আমি দেখছি কি অনেকজন বাংলা সিনেমাকে সাপোর্ট করছে, বাট এখনও আমার এটা কিন্তু হিন্দি প্রজেক্ট ছিল, বাংলা না। ওয়াও, তো অডিয়েন্সের জন্য তো সবথেকে সারপ্রাইজ হবে। হ্যাঁ, এটা অডিয়েন্সের জন্য সারপ্রাইজ। তাহলে দিদি একটা কোশ্চেন করবো, কেন কি এখন অনেক জায়গায় আছে যারা বাংলা সিনেমাকে দেখছে বাট ওই ভালোবাসা পাচ্ছে না অন্য ল্যাঙ্গুয়েজে? না দেখো ওরকম কোনো ব্যাপার নেই, ভালোবাসা অবভিয়াসলি আছে, কারণ কিনা আমি কালকেই দেবের বাঘা যতীন দেখে আসলাম, একটা দারুণ মুভি হয়েছে, আমাকে খুব ভালো লেগেছে। প্লাস বাংলা, আমি যেমন বাংলাদেশে আমি কাজ করে এসেছি লাস্ট, সেটা খুব তাড়াতাড়ি রিলিজ হবে, সেটাও বাংলা প্রজেক্ট। বাংলায় খুব সুন্দর সুন্দর গল্প আছে, তোমাকে পেশেন্স নিয়ে দেখতে হবে। এখন মানুষের মধ্যে পেশেন্সই নেই তো কি ওয়েট করতে হবে, না ভালো কাজ আছে। যেমন এবার পুজোতে কতগুলো, মিতিন মাসি, রক্তবীজ, বাঘা যতীন, আর একটা বলো দশম অবতার, সবকটাই ভালো মুভি, আমি সবকটাই দেখেছি। না অ্যাকচুয়ালি আমি এর জন্য বলবো, কেন আমরা যখন একটা বলিউড ইন্ডাস্ট্রি একটা জানি, আমরা বাংলা একটা ইন্ডাস্ট্রি জানি, এখন রিসেন্টলি একটাই জিনিস দেখছি সব জায়গায় সাউথ ইন্ডাস্ট্রি, তো এর জন্য চাইবো কি বাংলা যে সিনেমাগুলো যে অন্য ল্যাঙ্গুয়েজে ডাব হচ্ছে, তো ওটাকে নিয়ে আমি বলতে চাইছি। দেখো বাংলা ডাব কারণ এই কারণে হচ্ছে, যেমন বাঘা যতীন হিন্দিতে ডাব, যাতে কিনা স্টোরিটা আরও দূরে পৌঁছানো যায়, ব্যাস এটাই। এর থেকে বেশি তো আমি রিজন কিছু খুঁজে পাই না। না কেন খুঁজে, অনেকজন বলে কি যারা বাংলা সিনেমা হচ্ছে ওই যে ইমোশনালটা আছে ওটা হিন্দিতে কেউ করতে পারে না, করতে পারবে না, এটা সত্যি কথা, তাই না? তো যারা বাংলা অডিয়েন্স আছে আর হিন্দি অডিয়েন্স দুজনকেই বলবো, তাহলে ওদেরকে কি বলবে তুমি? যেখানকার অডিয়েন্স, যেমন আমি বাংলা হিন্দি বোথ, বাট তুমি যদি বাংলাতে থাকো বা বাংলা ভাষী হও, তুমি তো অবভিয়াসলি নিজের ল্যাঙ্গুয়েজের মুভিটা আগে দেখো, বলিউড অবভিয়াসলি দেখো বা সাউথ দেখো, আমিও সব কিছুই দেখি, বাট নিজেরটাও দেখো পেশেন্স নিয়ে। তাহলে রিসেন্টলি বাংলা ছেড়ে কী দেখলে, কী কী সিনেমা দেখলে? বাংলা ছেড়ে জওয়ান দেখেছি, কেমন লাগে? ভালো লেগেছে। তাহলে আর হ্যাঁ আর একটা কথা করো, এখন রিসেন্টলি শুনছিলাম কি জি বাংলাতে কোনো কাজ নিয়ে কথা হচ্ছিলো, ওটা নিয়ে কি বলবে? হ্যাঁ জি বাংলাতে তো কাজ নিয়ে একটা কথা হচ্ছে, এটা সবাই আমাকে বলছে, আমার কাছেও খবর আছে, কিন্তু যতক্ষণ না ওটা রিলিজ হচ্ছে বা শুটিং শুরু হচ্ছে ততক্ষণ বলতে পারছি না। তাহলে আমি তোমার অনেকজন যারা দেখো, আমরা জানি যারা কোনো একটা শো চলছে, হ্যাঁ ওকে 1 মাস 2 মাস 1 বছর দেখবো, আর এবার সিনেমা এরকমই কিছু একটা আসছে যে কন্টিনিউ দেখতে পাবে। একদম একদম, কেন কি তো অডিয়েন্স একটা অ্যাটাচমেন্ট রেখে দেয়, যত আর যত তোমার ফ্যান্স আছে ওরা তো চায় কি পার ডে তোমাকে দেখি, সে তো 100 বার সবাই চায় ওটা। ওটা আমাকে, আমি যখন লাইভে আসি তখন সবাই বলে দিদি কবে দেখতে পাবো পর্দায়, কবে দেখতে পাবে, শোর করো, একবারে 8 ঘাট বেঁধে আসছি। একদম, তাহলে আমার সাথে আবার ইন্টারভিউ কেমন লাগছে?
খুবই ভালো লাগছে। তাহলে আবার জন্মদিনে আবার দেখা হচ্ছে, জন্মদিনের আগেই তো দেখা হতে পারে আর একবার। না আর একটা, তুমি একটা কথা ভাবো, যদি আমার জিতে কাজটা শুরু হয় তুমি ছাড়বে, তুমি বলবে আসো। একদম একদম তো এরকম দেখা, আর যতটা আমি ম্যাক্সিমাম জিতেই আমি ম্যাক্সিমাম শোতে যাই কভারেজ, তাহলে তো আর একটা, হ্যাঁ অবশ্যই দেখা হবে। তাহলে বলতে পারি কি আমরা নতুন একটা প্রজেক্টে দেখছি? হ্যাঁ দেখছি। তাহলে আর হিন্দিতে কী করছো? হিন্দিতে তো পারসো করলাম, প্লাস আরেকটা ওয়েব সিরিজ আসছে যেটা শুটিংটা 3-4 দিনের মধ্যে শুরু হবে, তো ওটা করছি। ওটার নামটা এখন বলা যাবে না, শুটিংটা শুরু হয়ে যাক আমার স্টোরি পোস্টে দেখতে পেয়ে যাবে। ওকে, তাহলে আমাদের অডিয়েন্সকে কী বলবো? তোমাদের অডিয়েন্সকে বলবো, তোমাদের অডিয়েন্স না আমারও যারা অডিয়েন্স আছো যারা দেখছো, শুভ বিজয়া, খুব ভালো থাকবে, দীপাবলি খুব ভালো করে কাটাবে, হ্যাপি দীপাবলি, আর সবসময় ইন্দ্রনীলের সাথে থাকো। বাই বাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।